এখন আমরা আলোচনা করব যে প্রেগনেন্সি পিরিয়ডে আমরা মাদারদের কি ধরনের খাবার খেতে বলবো। তাহলে আমরা একবার দেখে নিই যে কি কি ধরনের খাবার বেশি করে খেতে বলতে হবে প্রেগনেন্ট মাদারদের, এবং যার ফলে সে তার যে ডায়েটারি হ্যাবিটটা সেটা সেফও থাকে। দেখি, ফার্স্ট লেখা আছে ভেজিটেবলস। ভেজিটেবলসের মধ্যে কি কি পড়ছে? ক্যারট, কুকড গ্রিন পামকিন, স্পিনাচ, সুইট পটাটোস, রেড সুইট পেপারস এক্সেট্রা। এগুলোর বেনিফিট কি? এর জন্য ভিটামিন এ এবং পটাশিয়াম এগুলো বেশি পরিমাণে পেতে পারবে। এরপর হচ্ছে ফ্রুট, বিভিন্ন ধরনের ফ্রুট, অ্যাপ্রিকট, ব্যানানাস, ক্যান্টালপস, গ্রেপ ফ্রুটস, হানিডিউ, ম্যাঙ্গো, অরেঞ্জ, টম্যাটোস এক্সেট্রা। এগুলোর সাহায্যে পটাশিয়াম অনেক বেশি পরিমাণে পেতে পারবে এবং তার সাথে ভিটামিন এবং মিনারেলসও অনেক বেশি পরিমাণে পেতে পারবে। এরপরে হচ্ছে ডায়েরি। ডায়েরি ফুডগুলো কী কী রয়েছে? স্কিম অর 1% মিল্ক, সয় মিল্ক, ফ্যাট ফ্রি অর লো ফ্যাট ইয়োগার্ট। এগুলোর সাহায্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ এবং ডি এগুলো বেশি পরিমাণে পেতে পারবে। একজন প্রেগনেন্ট ওমেনকে অবশ্যই গ্রেনস বেশি করে খেতে বলতে হবে। কি কি ধরনের? রেডি টু ইট সিরিয়াল আর কুকড সিরিয়াল। এর মাধ্যমে সে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পেতে পারবে। আর প্রোটিন, বিনস অ্যান্ড পিস, লিন বিফ, এটা অবশ্যই কমিউনিটি হিসেবে ডিপেন্ড করবে, কোন কমিউনিটি তার উপরে। ল্যাম্ব অর পর্ক যদি কেউ না খায় তাহলে কিন্তু তাকে এটা অ্যাডভাইস করা যাবে না। যখন যার ডায়েটারি হ্যাবিট যেরকম তার ওপরে ডিপেন্ড করে তাকে বলতে হবে। সে যদি এই সমস্ত জিনিসগুলো না খায় তাহলে তার সাবস্টিটিউট তাকে কিছু বলতে হবে। নাটস অ্যান্ড সিডস, পোলট্রি এক্সেট্রা এক্সেট্রা, এগুলোর সাহায্যে অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে সে পেতে পারবে। আর তার সাথে সাথে একজন প্রেগনেন্ট ওমেনকে ন্যাশনাল ফ্ল্যাগের মত যে কালারগুলো রয়েছে সেই অনুযায়ী আমাদের খাবারটা যেরকম ভাগ আছে এবং তাতে এই যে নিউট্রিশন ফ্ল্যাগ যে জিনিসটা তার যে কনসেপ্টটা সেটাও তাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। নিউট্রিশন ফ্ল্যাগ সম্বন্ধে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি অলরেডি। আর সে যেন একজন প্রেগনেন্ট মহিলা যেন কোনো মতে বাইরের খাবার দাবার না খায়, কারণ কি এই যে বাইরের হটডগ, মিট এই সমস্ত খাবারগুলোতে লিস্টেরিয়া থাকার যেহেতু চান্স বেশি থাকে, এগুলো কিন্তু হওয়ার জন্য পরে অ্যাবর্শনের চান্স থাকতে পারে। সেই জন্য যেন বাইরের খাবার অ্যাভয়েড করে চলে। এবং সফট চিজের মধ্যে যেহেতু এগুলো আনপাস্তুরাইজড হয় তার সেই জন্য ব্যাকটেরিয়া থাকার চান্সেস থাকে, তাই এগুলোও একজন প্রেগনেন্ট ওমেন অ্যাভয়েড করে চলবে। এই যে একজন নিউ প্রেগনেন্সিতে যে নিউ ডায়েটের সাথে একজন মহিলাকে যে হ্যাবিচুয়েটেড হতে হয় তার জন্য কী কী খাবে এবং কী কী খাবে না সেটা তাকে ভালো করে বুঝিয়ে বলা খুবই দরকার। কী কী খাবে তার মধ্যে ওট মিল, ভালো করে কুক করা যে ফিশ সেটা, লিফি গ্রিনস, ভেজিটেবল, নাটস, বিনস, লেন্টিলস, ইয়োগার্ট, ওভাকাডোস, বিভিন্ন ধরনের ফ্রুট, বিভিন্ন ধরনের মিট, ওয়েল কুকড হলেই হবে। এই ধরনের খাবার দাবার কমিউনিটি পিপলকে খেতে বলতে হবে, মানে কমিউনিটি পিপলদের মধ্যে বিশেষ করে যারা প্রেগনেন্ট ওমেন তাদেরকে। আর একজন প্রেগনেন্ট ওমেন অবশ্যই অ্যাভয়েড করে যাবে কী কী খাবার, সেটা হচ্ছে আন্ডার কুকড এগ, যেটা আমরা বলি হাফ বয়েল এগ, সেটা কিন্তু সাধারণত কেন খাবে না, কারণ তার মধ্যে ব্যাকটেরিয়া থাকার চান্স থাকতে পারে। সেই জন্য আন্ডার কুক মিট যেগুলো হবে, ভালো করে রান্না না করা কোনো খাবারই কিন্তু প্রেগনেন্ট ওমেনকে দেওয়া যাবে না। র ফিশ, এক্সেসিভ অ্যামাউন্ট অফ ক্যাফিন, কফি এবং চা, এই কোনোটাই কিন্তু, মানে টি অ্যান্ড কফি এগুলো কোনোটাই কিন্তু প্রেগনেন্ট ওমেনের খাওয়া ঠিক না। অ্যালকোহল এটাও কিন্তু একেবারেই খাবে না। সার্টেন টাইপ অফ কুকড ফিশ, মানে কিছু সামুদ্রিক মাছ যেগুলো একজন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ভালো না সেগুলো ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু সে অ্যাভয়েড করে যাবে।
ফুড ফর প্রেগনেন্ট এই এটা এই যে ছবিটা দিয়েছে এটা দেখো, তোমরা কমিউনিটি পিপলকে যখন বোঝাবে তখন কিন্তু এই ধরনের ছবি তোমরা ইউজ করতে পারো, চার্ট পোস্টারে ইউজ করতে পারো, এবং এই ছবির সাথে সাথে তোমরা কিন্তু রিয়েল ডেমনস্ট্রেশন দেখাবে, মানে কিছু ফ্রুট নিয়ে গেলে, ব্রকোলি নিয়ে গেলে, গ্রিন লিফি কিছু ভেজিটেবল নিয়ে গেলে, নাটস নিয়ে গেলে, কিছু হোল গ্রেন ব্রেড নিয়ে গেলে, এগ নিয়ে গেলে, কিছু ডায়েটারি প্রোডাক্টস নিয়ে গেলে, এগুলো নিয়ে গিয়ে যদি কমিউনিটি পিপলকে তোমরা শো করো তাহলে কিন্তু এটা তাতে এনকারেজ করে আরও বেশি করে ভালো করে শুনতে, এবং সেই সমস্ত জিনিসগুলো রিয়েল ডেমনস্ট্রেশন পাওয়ার পরে তারা কিন্তু অনেক ভালোভাবে সেটা মেনটেন করতেও পারবে।